অ্যাকশন সিনেমার বরাবরই একটা বড় ফ্যান বেস রয়েছে। সিনেমায় নায়ক দুর্দান্ত সব অ্যাকশন করছেন, ভিলেনদের কাবু করে নায়িকাকে বাঁচাচ্ছেন, এসব দেখে স্ক্রিনের ওপারে এতক্ষণ রুদ্ধশ্বাসে অপেক্ষা করা দর্শক নায়কের অ্যাকশন দেখে তালি দিচ্ছেন। এই যে মারকাটা সব অ্যাকশনে কিছু মুহূর্তের জন্য নিজেকে নায়কের স্থানে বসানো দর্শকের উল্লাস কালের বিবর্তনে হারানোর পথে। বাংলা সিনেমা থেকে এখন অর্গানাইজড অ্যাকশন, বিশেষ করে মার্শাল আর্ট এক প্রকার বিলুপ্তির পথেই। সত্তরের দশকে ব্রুসলির হাত ধরে বিশ্বজুড়ে যে মার্শাল আর্ট ভিত্তিক ছবির জয় জয়কার শুরু হয়েছিল, এরপর আশির দশকের শুরুতে ওস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের দেশে ব্যাংকক থেকে মার্শাল আর্ট শিখে আসেন সিনেমায় ব্যবহারের জন্য। সে সময়ে দর্শক এই শিল্পটির সাথে এতটা পরিচিত ছিলেন না, তবে দর্শককে এর সঙ্গে পরিচয় করিয়ে দেন জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ। এরপর তিনি সময় দিতে না পারলেও নায়ক রুবেল ঠিকই সময় নিয়ে শিখে নেন সুনিপুণ এই শিল্প, উপহার দেন একের পর এক মার্শাল আর্ট নির্ভর ব্যবসা সফল সিনেমা। রুবেলের সঙ্গে মার্শাল আর্ট জানা ড্যানি সিডাক, ইলিয়াস কোবরা ও সিরাজ পান্নাও কাজ করেছেন। সিনেমায় ফাইটিং দৃশ্যে এক বিরাট বিপ্লব আসে এনাদের হাত ধরে। তবে এখন এসব কেবলই গল্প। ওস্তাদ জাহাঙ্গীর আলম, রুবেল, এদের পর আর কেউ মার্শাল আর্ট নির্ভর সিনেমা খুব একটা নির্মাণ করতে পারেননি বা করেননি। কিন্তু কেন? একসময়কার তুমুল জনপ্রিয় এই শিল্প কেন এখন অতল গহ্বরে, এ বিষয়ে আমরা জানবো। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজমিন হাসান। কারণ হতে পারে দুটো, একটি ইতিবাচক, একটি নেতিবাচক। নেতিবাচক দিক ধরে যদি কথা বলি তাহলে বলতে হয় এখন আর সেরকম পরিচালক কিংবা নায়ক তৈরি হচ্ছে না। মার্শাল আর্টের মতো শক্ত একটি শিল্প নিয়ে সাধনা করা বা প্যাশন নিয়ে কাজ করার মতো হিরো কি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে না? এই যে নতুন সব মুখ আমরা প্রতিনিয়তই এখনকার সময়ে সিনেমায় দেখছি, তারা কি আসলে এই শিল্পে কাজ করতে অপারদর্শী নাকি অনাগ্রহী? কেন কোনো ভালো পরিচালক জনপ্রিয় এই আর্ট নিয়ে কাজ করছেন না? কেন শুধুমাত্র দর্শককে অবাস্তব সব অ্যাকশনে মন ভুলিয়ে রাখা হচ্ছে? অথচ সেখানে কোনো অ্যাকশন নির্ভর সিনেমায় নায়ক যদি ফাইটিং দৃশ্যে সত্যিকার অর্থেই কাজটি শিখে জেনে বুঝে করেন তাহলে দর্শককেও ধোকা দেয়া হয় না, আবার বাংলা সিনেমা থেকে হারিয়ে যেত না বিশ্বজুড়ে সমাদৃত এই শিল্প। যেমনটি বলছিলাম, একটি ইতিবাচক দিকও রয়েছে। ইতিবাচক দিকের সাথে অনেকে একমত নাও হতে পারেন। এখন বর্তমান যুগ বাস্তব ও সামাজিক গল্পের যুগ। এখন সিনেমায় হিরো কেবল মেল প্রোটাগনিস্ট নন, হিরো সিনেমার গল্প। কেবল একজন ব্যক্তি দৈহিক গড়নে ফিট বা ধুমধুমার অ্যাকশন করতে পারেন বলে তিনিই হিরো বা তাকে আইডিয়ালাইজ করতে হবে এমনটা নাও হতে পারে। আপনার পাশের বাসার আপনার যেই ছেলেটিকে আপনি নিয়মিত দেখেন, জীর্ণ শীর্ণ ছেলেটিও হতে পারে হিরো। কারো গায়ে হাত না তুলতে পেরেও আপনিও হতে পারেন হিরো। হিরো হতে গেলে তাকে মারামারি জানতে হবে, অ্যাকশন জানতে হবে, এমন কোনো কথা নেই। সময় এসেছে সিনেমায় এই বাস্তবতাও তুলে ধরার। গোটা একটা জেনারেশনকে কেবল তথাকথিত হিরোইজমে আবদ্ধ করে রাখারও আসলে কোনো মানে নেই। সবশেষ বলতে চাই, ইউ ডোন্ট নিড টু নো ফাইট টু বি আ হিরো, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যখন একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করছেন, এত বড় দায়িত্ব আপনার কাঁধে, ইউ ক্যান্ট ফুল দ্য অডিয়েন্স।